সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ডিল সেট, যে সেটগুলো দিয়ে আপনারা যে কাজটি করতে পারবেন সেটা হলো আপনারা অনেক সময় কিন্তু এলইডি বাতির কাজ করতে হয়। তো এলইডি বাতি যখন কাজ করতে যাবেন আপনাদের হোল করা লাগে, তো বিভিন্ন হোল বিভিন্ন সাইজের হয়ে থাকে। তো এটা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে কিছু ধারণা দিব, বা এটা কত ইঞ্চি থেকে কত ইঞ্চি এগুলা বলার এবং কাজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো এদেরকে দেখাবো কত ইঞ্চি হয়ে থাকে, বা এটা কোথায় থেকে কিনতে পারবেন, তো এই সমস্ত সম্পর্কে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই খোপগুলা দেখতেছেন, তো এই খোপগুলা শুধুমাত্র কিসের জন্য আমি আপনাদেরকে বলি। আপনাদের অনেক সময় বাসা বাড়িতে বা আপনার দোকানে ডেকোরেশন করেন, তো ডেকোরেশন করার সময় আপনাদের যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন হয়ে থাকে, যেমন ছিদ্র করতে চাচ্ছেন, বাট ছিদ্র করার মতো মেশিন ড্রিল মেশিন আছে বাট এগুলো নেই, তখন আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো এটা ব্যবহার করতে গেলে আপনারা যে সমস্ত কাজগুলো করণীয়, বা এটা কীভাবে ফিটিং করতে হয়, এখানে ইঞ্চি মাফিক দেওয়া আছে, যেমন ধরেন আপনার বাতি কয় ইঞ্চি, বা আপনার ডিল কত পরিমাণ, আপনার চেদাটা করলে এখানে হবে, তো এগুলা আমি আপনাদেরকে সম্পূর্ণ বোঝানোর এবং দেখানোর ট্রাই করব। তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো আপনার কয়েন্সি, এখন দেখাবো অবশ্য, আপনারা মনোযোগ সহকারে দেখুন। তো এখানে লেখা আছে ইঞ্চিটা, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো দেড় ইঞ্চি, তো এটা হলো দেড় ইঞ্চি, তো 1.3 মানে হলো দেড় ইঞ্চি, তো হলো 44 mm, তো দেড় ইঞ্চি দেখতেই পাচ্ছেন। এখন এটা দিয়ে আপনারা ধরেন দেড় ইঞ্চি মাফিক আপনার একটা সেদার প্রয়োজন আছে, তো এটা দিয়ে করে ফেলতে পারবেন ছিদ্রটা। তো এখন আমি আপনাদেরকে আরও একটা দেখাবো, সেটা হলো আপনার 2 ইঞ্চি, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো 2 ইঞ্চি। তো এখানে সিরিয়ালভাবে মেনটেন করা আছে যে কোনটা কত ইঞ্চি বা কোনটা কত ইঞ্চি হয়ে থাকে, তো এটা আপনারা কোথায় পাবেন আমি এটা আপনাদেরকে ভিডিওর লাস্টে বলে দেব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর এটা আপনারা করতে গেলে অনেক সময় সমস্যা হওয়া দেখাতে কি, আপনারা অনেক সময় হয়তো বা ভাবেন যে আরে আমাদের ছিদ্রগুলো করতে না জানি বাঁকা তেরা হচ্ছে নাকি, তো এই জন্যই কিন্তু এগুলো মূলত ব্যবহার করা। আর এটা দিয়ে যখন ছিদ্রটা করবেন তখন আপনারা নর্মাল ড্রিলটা ব্যবহার করাটাই উত্তম, কারণ যখন আপনারা হ্যামার ড্রিল ব্যবহার করবেন না তো মজা পাবেন না, কারণ একটা পাতলা যদি হ্যামার ড্রিল ব্যবহার নর্মাল ড্রিল ব্যবহার করেন যেটা ড্রিলটার দাম থাকে 1200-1300 টাকা, ওইটা দিয়েই আপনারা এই সমস্ত কাজগুলো করে ফেলতে পারবেন। তো আপনারা যখন এক সেট কিনবেন তখন এটার সাথে কিন্তু ফুললি দিয়ে দিবে, আপনারা পরবর্তীতে কিনা বা কিছু করারই প্রয়োজন হবে না। তো এই সেটটি কোথায় পাবেন আমি আপনাদেরকে বলে দিই, যে কোনো হার্ডওয়্যারের দোকানে এটা পাবেন, এবং কি যদি আপনারা হার্ডওয়্যারের দোকানে না পান তাহলে কিন্তু এটা আপনারা অনলাইনে অর্ডার করে দিতে পারেন। তো অনলাইনেও চাইলে আপনারা এটা ক্রয় বা বিক্রি করতে পারেন। তো অনলাইন কোথা থেকে পাবেন, daraz.com থেকে আপনারা এই মালটি চাইলে নিতে পারেন। তো আর আজকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব সাইজ দেওয়া আছে, তো আপনাদেরকে তো সব সাইজ দেওয়া বলতে আমি দেখাইছি জাস্ট। আর এটা দেখতেই পাচ্ছেন যেটার সাথে আমাদের এই যে এই খোপগুলো ফিটিং হবে, বা এই যে যেই ওগুলো ফিটিং হবে এগুলোর জন্য এটা ব্যবহার করা উচিত। তো এটা কিভাবে এটার ভিতরে কিভাবে কি করবেন এটা এখন আমি আপনাদেরকে ফিটিং করে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখন আমি যে কাজটি করব সেটা হলো আমি এটার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন একটি জিনিস লাগাচ্ছি। তো লাগিয়ে দেওয়ার পরে যে এটা এভাবে না, এটা হলো কিন্তু উল্টা সাইড, তো আমি এটার বাউ সাইডটি কীভাবে লাগাই এটা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা কিন্তু এভাবে হবে না, তো এটা আমি আপনাদেরকে জাস্ট উল্টা বাগুলো দেখিয়ে দিই হয়তো বা কারণ আপনারা না বুঝলে, তো এই জন্য আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা এই কাজগুলোর সম্পর্কে বুঝতে পারবেন এবং এটা কোথা থেকে নিতে পারবেন, তো এটা সম্পূর্ণ আপনাদেরকে বলে দিব। আর যদি ভিডিওটি ভালো লাগে আমার এই নতুন চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, এটা আবার আপনার এলকে দিয়ে টাইট দেওয়া লাগে, লুজ একটু টাইট দিয়ে ভিতরে ঢুকাতে হবে, পরে আবার এটাকে লুজ করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন এটার ভিতরে কী কী এবং কী কী প্রয়োজন ঢুকাতে হবে, বা ক সাইজের আপনার ডিলের বিট দেওয়া লাগবে, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা ফিটিংসের কাজ শেষ, এখন এই ভিতরে যে ছিদ্রটি দেখতে পাচ্ছেন এইটার ভিতরে আপনি একটি ডিল দেওয়া লাগবে। তো ডিল বলতে আপনার ইয়ে দেওয়া লাগবে আর কি, সেটা হলো ডিল বিট দেওয়া লাগবে। তো ছোটো একটা ডিল বিট অবশ্যই দিতে হবে, ডিল বিটটি দেওয়ার পরে তারপর আপনারা যে কাজটি করবেন এটা ডিলের সাথে ফিটিং করে ফেলবেন। তো কীভাবে করবেন এটাও এখন আমি আপনাদেরকে দেখাবো, তো দেখতে থাকুন ভিডিওটি, দেখলে অবশ্যই জিনিসটা বুঝতে পারবেন।
আর আপনারা যদি ভিডিওটি কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটু পরে আমি আপনাদেরকে কাজ করে দেখিয়ে দিব। তো কাজ করার দেখার জন্য আপনারা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, যদি একটু লম্বা হবে ভিডিওটি তাও মনোযোগ সহকারে একটু দেখার ট্রাই করবেন। তো ওই যে দেখতেই পাচ্ছেন এই যে এই ডিলের ভিতরে আমি এখন এই যে ছিদ্রটা কীভাবে করেছি এটা এখন দেখাবো। তো এইটা ধরেন আপনার এই তারটা শুধুমাত্র বাইর করার জন্য আমাদের এই ছিদ্রটা প্রয়োজন, তো আমরা এটা করে ফেলছি। তো এভাবেই আপনারা আপনাদের ছিদ্রগুলো করে ফেলতে পারবেন। তো এখন আমি যে কাজটি করব সেটা হলো এই বাতিগুলোকে ফিটিং করে দিব। তো ফিটিং করার ভিডিও আপনারা অনেকগুলা আছে আমার আগের চ্যানেলে, তো এটাতেও আপনারা দিয়ে দেবো অনেক ভিডিও। তো আপনারা অবশ্যই চ্যানেল আমরা সাবস্ক্রাইব করে রাখলে সব কিছু ভিডিও সব কিন্তু সব ভিডিও দেখতে পারবেন। তো ওই ছিদ্রটা করেছি, তো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এটা কীভাবে লাগাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ডিলটি এভাবে লাগিয়ে তারপরে আপনারা এই যে এই সিস্টেম এটাকে এভাবে ফিটিং করে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো ভিডিওটি অবশ্যই আপনারা বুঝাইতেই পারতেছি আর এই কাজটি কীভাবে করেছি বা এই কাজটি কীভাবে করা লাগে হোল সিলিংয়ে আপনাদেরকে এখন একটু দেখাবো যে এই কাজটি কীভাবে করতে হবে বা কোন সিস্টেমে করলে আপনারা জিনিসটা বুঝবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা এখান দিয়ে, এটা হলো একটি টাইসের দোকান, যে টাইসের দোকানটিতে আপনারা কাজ করতে হলে এই সমস্ত জিনিসগুলা করা লাগে। তো এই ভিডিওটি কিন্তু সমমূলত আমার না, এই ভিডিওটি হলো গিয়ে আমার এক বড় ভাই যে যার নাম হলো গিয়ে আপনার ফরাদ। তো এটা অবশ্যই এই কাজটা হলো সীতাকুণ্ডু, তো সীতাকুণ্ডে এই কাজটা করা হয়েছে। তো আপনারা যদি ফরাদ ভাইয়ের চ্যানেল, ফরাদ ভাইয়েরও কিন্তু চ্যানেল আছে, আপনারা চাইলে ওই চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং কি আপনারা চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো অবশ্যই অবশ্যই আমি আপনাদের চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন। ওনার চ্যানেলেও কিন্তু অনেক ধরনের ভালো মানের ভিডিও দেওয়া হয়, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব চাইলে আপনারা ভিডিওটি দেখতে পারেন। তো আমি আপনাদেরকে জাস্ট এখন দেখাচ্ছি যে আমরা এই কাজটি কিভাবে করেছি। তো এই কাজটি দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের ছিদ্র যে আমরা করেছি এগুলো কিন্তু শুধুমাত্র বাতির জন্য, আর এই যে দেখতে পাচ্ছেন এই ছিদ্রগুলো ধরেন আপনার এটা 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি অনুযায়ী আমরা ওই আমাদের ওই জিনিসগুলো দিয়ে তারপরে আমরা এই ছিদ্রগুলো করে ফেলতে পারবো। বা এই কাজটি কেমন সুন্দর হয়েছে কিনা এটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কালারিং বাতিও আছে, কিন্তু এখানে কালারিং বাতি আছে, তারপর আপনার সাদা বাতি আছে, সব ধরনের বাতি কিন্তু আছে, সবগুলো এলইডি বাতি। তো এই সমস্ত যখন কাজগুলো করবেন এই সমস্ত জিনিসগুলো দিয়ে তখন কিন্তু আপনার কাজের সৌন্দর্যটা অনেক বেড়ে যাবে, যার ফলে আপনারা যদি অন্য কোনো লোক দেখে তাহলে ওরা কিন্তু আপনার কাজটা দেখার পরে আপনাদের ডাকবে যে ভাই আমার এই কাজটা আবার করে দেন। তো এরকম করে যখন আপনারা সুন্দর কোনো একটা কাজ করতে পারবেন তখন কিন্তু আপনাদেরকে সবাই ডাকবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে একটা কথাই যে আপনারা সবসময় কাজ করার সময় কাজের সকল যন্ত্রপাতি কিনে নেবেন এবং কি কাজ কীভাবে করলে সুন্দর হবে দরকার সময় প্রয়োজন হলে যাক তাও আপনারা কাজগুলোকে সুন্দর করে করার ট্রাই করবেন। তো ভিডিওটি আমার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি কিছু শিখতে পারেন একটু কিছু যদি শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। একটা সাবস্ক্রাইব করে দিলে হবে কি আপনার আমাদের ভিডিও করার অনুপ্রেরণা আরও বেড়ে যাবে, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা লাগে। তো দেখতেই পাচ্ছেন এটা হলো আপনার একটি কানেক্টর। তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, কস্টিপ না দিয়ে আপনারা কানেক্টর দিয়ে ভিডিও আপনারা আপনাদের কানেকশনগুলো করতে থাকবেন। যখন আপনারা কানেক্টর দিয়ে কানেকশনগুলো করবেন কাজটা অনেক মজবুত বা অনেক সুন্দর দেখতে হবে। তো কস্টিপের কাজগুলো অতটা সুন্দর লাগে না বা দেখতে অতটা ইয়ে লাগে না। তো এটা হলো আমাদের যে সুইচ বোর্ড আছে না, ওই সুইচ বোর্ডের তো এখানে সবগুলো তার এসেছে, এখানে আমি আপনাদেরকে আর দেখাতে পারতেছি না। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আজকের মতো এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আজকের মতো বিদায়।